অনুরোধ রাখবেন স্বামী, যাবার পূর্বে আপনার শেষ চরণ তুলি, আমি শেষবারের মতো মাথায় দিতে চাই স্বামী। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে স্বামী তুমি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে চলে আয় ওর কাছ থেকে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের ছাপ তারা গিয়েছে নিবে, কি হবে না তোমাকে প্রদীপ দিলে, তবে ইমরান চলে আয় কোনো কথা বল, ইমরান কোনো চিঠি লিখব চোখের জলে, তুমি যদি সুখী হও আমি তোমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা বেঈমানকে বলে, আমি তোমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা বেঈমানকে বলে, ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে তুমি যদি সুখী হও। না না না, আমার আমার আম্মি যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। আম্মি যাক, একে একে সবাই চলে যাও, আমি আমি কাউকে চাই না।
যে শয়তানকে আমি রাস্তা থেকে কুরিয়ে এনে আমার বেগমের মর্যাদা দিয়েছিলাম, সে আজন্য আমাকে ছেড়ে চলে গেল। ওকে আমি চাই না, ওকে আমি চাই না। লক্ষ্মী ছাড়া হলি বাদশা কপাল মন্দ হলো তো, লক্ষ্মী ছাড়া হলি বাদশা কপাল মন্দ হলো তো। যেন কি বলে গেল, সত্যি কি আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি? না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, আমি ভালোই করেছি। কথা বলছিস ওই যে জঙ্গলার সাপুরিয়ার মেয়েটা উস্তাদ? ওরে বাপ রে বাপ, কি মেয়ে গো উস্তাদ, যেন একেবারে কাল নাগিনীর মতো উস্তাদ, দেখলে একেবারে ফুসফুস করে উঠে। শুন গাদা, এই খাল লাগিয়ে দিয়ে কিভাবে ফুস মারাতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। শোন, এক কাজ কর। কি করতে হবে শাহজাদা? তুই ওই সাপুরিয়ার মেয়ের সাথে এমন অভিনয় করবে যাতে বুঝলে কেন একেবারে পিটিং হয়ে যাবে। আজকে কাটি কথা বলেছেন উস্তাদ, আমি ওই শালির সাথে কেমন অভিনয় করব, তারপরে আমি ওই শালিকে বিয়ে করে ছাড়ব। এই গাধা, তুই কাকে বিয়ে করবি? ওই যে উস্তাদ, আমাকে আপনি মারলেন। তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলছি। ও এইটা তো আপনি বুঝায় কইবেন, আমি তো আবার একটু বড় মাইজর হমান বুঝি, আমি ওকে পিটিং করবো উস্তাদ, পিটিং করবো। এই গাধা, পিটিং কাকে বলে? আই তো কাটি কথা বলেছেন, পিটিং যে কাকে বলে ওইটা ওই নাগিনের কাছেই জানতে পারবেন। যেমন কাল নাগিনি এবার তো নিজের চোখেই দেখতে পেলে কেমন ফুসফুস করে উঠে।
এই কেরামত কে এই চামচা তুই যার সাথে কথা বলছিস সে কি তোর উস্তাদ ও বুঝতে পেরেছি চল সখি এবার কি হতে পারি তারপর দেখাচ্ছি তোদের মজা আমি যাই করি আমার লোক আমি তোকে বলেছি প্রেমের অভিনয় করতে মারবো একটা তুই তাকে ধরতে গেলি কেন এই তো কাপুরুষের কথা বলছেন উস্তাদ হুজুর কাউকে না ধরে কি প্রেম করা যায় কি বলেন ভাই না ধরে কি প্রেম করা যায় আয় লোক চল আর একটা কথা শুন এই হাপুরের মেয়েটি কোথায় থাকে তুই চলে আসবি আমার স্বামী আমাকে ভুল বুঝে এই রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে স্বামী রাধেশ আমাকে যে পালন করতেই হবে তুমি বলো মেহেরবান খোদা আমি এখন কোন পথে যাব কোথায় গিয়ে আমি আশ্রয় নেব তুমি বলো খোদা তুমি আমাকে বলে দাও
শত্রু হয়ে যায় রে মানুষ থাকলে মায়ার টান দুটি মনের একটা হলে পিছে দে যায় প্রাণ ও শত্রু হয়ে যায় রে মানুষ থাকলে মায়ার টান দুটি মনের একটা হলে পিছে দে যায় প্রাণ আমি তো অনেকদিন যাবৎ কিছুই খাইনি আমি আমি এখন কি করবো দয়াল না এখান থেকে আমি এখান থেকে কিছু ফিকি করিনি তাহলে তাহলে আমাকে ¡Gracias!
কাদাও গো নগরবাসী সাত দিনের উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী Thank you.
কারণ আমি বুঝতে পারছি না জানা তোমাদের বুঝে আমার সন্দেহ হচ্ছে তোমরা ওই সমস্ত দুর্গত এলাকায় এখনো পর্যন্ত কোনো খাদ্য সামগ্রী বিতরণ করনি খেতে দাও খেতে দাও আমাকে কিছু খেতে দাও কে তুমি ভিক্ষুক জনাব আমি উজান গায়ের এক দরিদ্র প্রজা আমি অনেকদিন যাবৎ কিছু খাইনি তাই আমি আপনার দরবারে এসেছি আমাকে কিছু খেতে দিন সেনাপতি গর্জন খা জনাব তুমি কি এখনো বলতে চাও ওই সমস্ত দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছ বলো বলো এর জবাব দাও সেগুলোকে তোমরা বাহিরে বাসার করে দিয়েছো শোনো গর্জন খা এমনি ভাবে দেশের মানুষগুলোকে ঠকিয়ে তোমরা রংমহল সাজিয়ে বসেছো তোমাদের মতো শয়তান গুলোকে আমি কোনো দিন ক্ষমা করব না এই নাও ভাই ভিক্ষুক এই মুক্তার মালা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা নির্বাহ করে গিয়ে জনাব আমি অত্যন্ত শান্তি পেয়েছি জনাব আমি যাবার পূর্বে আমি এই করুণার মুয়ের কাছে আশীর্বাদ করে যাচ্ছি এই করুণাময় যেন আপনাকে সুখী করে সুখী করে সুখী করে সেনাপতি গর্জন খা জনাব আজ তোমাকে প্রথমবার ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার এ ভুল করলে আমি তোমাকে ক্ষমা করব না এ হলো আফজাল বেগের আদেশ অপমানের প্রতিশোধ আমি নেবই নেব তবে আমার নাম মহম্মদ কানের কান গর্জন কা হি হি চলো সৈনিক আমরা প্রস্তুত হয়ে গিয়ে